हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। आज के एक नतुन वीडियो निये चले एसेछि तोमादेर साथे। ब्लगटा शुरू करते अनेकटाई देरी हो गेछिलो, तो ताई सबाई मिले लांच करते बसे गेछे जेहेतु अनेकटाई टाइम हो गेछिलो। आमार एतटाई खिदे पेये गेछिलो, देखते पाच्छो तो केमन खाच्छि। একটু সন্ধে হতে আমি মা আর মামা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, তারপর দেখলাম এখানে ফুচকা দোকান বসিয়েছে। উফ, তারপর চলে গেলাম ফুচকার দোকানের কাছে। তোমরা দেখতে পাচ্ছ আমি আর মামা কোথায় যাচ্ছি, সাথে মা ছিল কই? তো মা বাড়িতেই ছিল, মা শরীরটা ভালো লাগছিল না, তো আমার কিছু কেনাকাটা ছিল তাই গেছিলাম। তো তেমন কিছু কিনিনি, একটা বেল্ট কিনে পালিয়ে এসেছি। খুবই খিদে পেয়েছিল, এসে কি খাবো কি খাবো, তারপর চলে গেছিলাম চিকেন চাউমিন খেতে। আমার মতন কে কে আছো যারা চিকেন চাউমিন লাভার, তো নিশ্চয়ই কমেন্টে জানো। তো এসে একটু শুয়ে পড়েছিলাম, তারপর সবাই মিলে টিভি দেখছি, সেই সময় আবার দেবের গান দিয়েছি। আর ভাবা যায় তো এখন রাত 10:30 মতন হয়ে গেছে, তো খিদেও পেয়েছিল। দিদা এখানে খাবারগুলো দিয়ে দিয়েছিল। তো তোমরা ভাবছো এটা বাড়িতে বানিয়েছে, কিন্তু না, এটা বাইরে থেকে কিনে নিয়েছিল। আর দিদা খুবই টেস্টি খাবার বানায়। তো খাওয়া শেষ করে সবাই মিলে আইসক্রিম খেতে বসে গেছিলাম। তো এটা ছিল আমাদের লাস্ট নাইট। কালকে যেহেতু বাড়ি চলে যাব, তাই দিদাদের সাথে একটু সময় কাটাচ্ছিলাম অনেকটাই, তো খুব মিস করব। দিদা তোমাদের তো এখন চলে যাচ্ছি বাবার কাছে, তোমরা তো সবাই বুঝতে পেরে গেছো। তো আমি এখন সকালবেলা কোথায় যাচ্ছি, খুব মিস করব সবাইকে যাদের সাথে আমি সময় কাটিয়েছি। তো এটা হচ্ছে আমার বাবা, তো আমাকে আর মাকে গাড়িতে তুলে দিতে যাচ্ছে বাবা। একটা চায়ের দোকান থেকে বাবা দাঁড়িয়ে গেল, সকাল থেকে কিছু খাইনি তো ভাবলাম চা খেয়ে নি। তো এখানে চাটা তেমন কোনো ভালো হয়নি, ভালো লাগেনিও আমার। তো এখন অটোই আমরা উঠে পড়েছি, তো অটোই উঠে আমাদের বাসের কাছে যেতে হবে যেহেতু, তারপর ট্যাক্সি ধরে মেন বাসের কাছে যেতে হবে। তো সকালবেলা তেমন কোনো গাড়ি ছিল না, তাই ট্যাক্সি করে ধর্মতলা চলে যাব। তো চলো দেখতে থাকো তোমরা ফুল ভিডিওটা। ফাইনালি আমরা ধর্মতলা পৌঁছে গেছিলাম। ওয়াও, ভিউটা জাস্ট ওয়াও ছিল। তো বাবা এখানে কিছু খাবার এনে দিয়েছিল যাতে গাড়িতে কোনো প্রবলেম না হয়। ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি, বাবাই ঝুড়িটা এনে দিয়েছিল, আরও কিছু কিছু খাবার এনে দিয়েছিল। তো আমি ঝুড়িটা খাচ্ছিলাম, বাবা মাকে একটা কিছু বলছিল, তখন বাসটা ছেড়ে দিয়ে। তো বাসটা কোলাঘাটে 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিল, তাই মা টিফিনটা নিয়ে এলো। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছিলাম, মাসির বাড়ি চলে এসেছিলাম খেতে। মাসি ফোন করে বলেছিল যে এখানে খেয়ে নিতে সবাইকে। এসেই খেতে বসে গেছি, খুবই খিদে পেয়েছিল। আমি আর দিদি খেয়ে নিলাম, তো আর মাসিটা পরে বসবে। তো মাসি অনেকগুলোই তরকারি করেছিল, জাস্ট ভিডিও করতে ভুলে গেছিলাম বাকিগুলো। তো সন্ধে হতে কিছু একটা খেতে মন চাইছিল, তারপর আমি ম্যাগি করে নিলাম। এতটাই শরীর খারাপ লাগছিল না, তোমাদের সাথে কথাও বলতে পারছিলাম না। তো কালকে এডিটিংটা করতে পারিনি, শরীরটা এত খারাপ ছিল, তাই আজকে এডিটিং করছি আমি। আর কদিন আমার ঠিকঠাক ভিডিও আসেনি, তোমরা তো আমার চ্যানেলে দেখতে পেয়েছো। নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।